আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি। মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি, মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি, দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে। সে এক নতুন দেশে দিনগুলি ছিল যে মুখর কত গানে, সেই সুর কাঁদে আজও আমার প্রাণে, ভেঙে গেছে হায়, ভেঙে গেছে হায়, ভেঙে গেছে আজ সেই মধুর মিলন মেলা, ভেঙে গেছে আজ সেই হাসি আর রঙের খেলা, কখন কবে কোন তারা ঝরে গেল আকাশ কি মনে রাখে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। গানের সুরে আপনার এই স্মৃতিচারণ এক কথায় অপূর্ব হেমন্ত দা, কিন্তু গানটি শুনতে শুনতে আমার একটা কথা মনে হচ্ছিল, আপনাকে একটু বলি, সেটা হচ্ছে যে প্রথম যৌবনে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছিলেন আপনি, উত্তরকালে নামের পেছনে অনেক দেশি বিদেশি দামি ডিগ্রিধারী আপনি ইঞ্জিনিয়ার মিস্টার এইচ মুখার্জি হতে পারতেন, তৈরি করতে পারতেন অনেক বড় বড় ট্রান্সফর্মার বা পাওয়ার গ্রিড, অনেক দেশ বিদেশে সফর করতে পারতেন নানান কাজে, সেটা হলে আমাদের লাভ নিশ্চয়ই হতো, কিন্তু সেটা হলে আমরা যে জিনিসগুলো পেতাম না সেই তালিকাটাও সঙ্গে সঙ্গে মনে পড়ছে। আমরা পেতাম না গায়ের বধূ, আমরা পেতাম না রানার পালকির গান, আমরা পেতাম না অসংখ্য ছায়াছবিতে অজস্র মন মাতানো গান, আমরা পেতাম না ছায়াছবির জগতের বাইরে শুধুমাত্র বাংলাতেই 200টিরও বেশি রেকর্ড ক্যাসেটে আপনার অসংখ্য ভালো গান, আরও বেশি হবে, আরও বেশি মনে হয়। তো সব দিক বিবেচনা করে দেখলে আমার মনে হয় যে আপনি যে ইঞ্জিনিয়ারিং লাইনে না গিয়ে আপনি গানের জগতে চলে এসেছেন, এটাতে জনসাধারণ চলে এসেছি কি ভাগ্য বিধাতা এনেছেন যেভাবে আসেন, সেটা নিশ্চয়ই আমাদের সব থেকে বড় পাওয়া, তো সেটাতে কিন্তু আমাদের লাভ হয়েছে সব থেকে বেশি। প্রায় 50 বছরেরও ওপর এই যে অসাধারণ সঙ্গীত প্রতিভা, এর ব্যাপ্তি কোনো এই ধরনের দু চারটি অনুষ্ঠানের মধ্যে ধরা সম্ভব নয়, আমরা সে চেষ্টাও করব না। আচ্ছা হেমন্ত দা, আপনি তো 1937 সালে প্রথম রেকর্ড করলেন, অবশ্য গান করছেন আপনি তার অনেক আগে, তার আগে রেডিওতে 35 সাল, আপনি সেই সময়কার কিছু কথা আমাদের। 35 সালে তখন স্কুলে পড়ি, স্কুলে পড়ি, তো প্রতি বছর যে প্রাইজ ডিস্ট্রিবিউশন হতো সেখানে মিউজিক্যাল প্রোগ্রাম হতো শেষকালে, তো কোনো বছর আমাকে ডাকা হয় না, সুভাষ মুখোপাধ্যায় আমার সহপাঠী কবি, আচ্ছা সে বললো চল তোকে রেডিওতে নিয়ে যাবো, আচ্ছা তো সেই আমাকে নিয়ে রেডিওতে গেল, একটা অডিশন হলো, অডিশনে পাস করলো, পাস করে প্রোগ্রাম এলো,
তখন তো তাহলে আপনি স্কুলে পড়ছেন? স্কুলে পড়ছি, ক্লাস নাইন, মানে এখনকার সেকেন্ড ক্লাস, মানে পরের বছর ফার্স্ট ক্লাস, তারপরে ম্যাট্রিকুলেশন। তো তখনকার গান গাওয়াটা খুব অপরাধ, যারা পড়াশোনা করছে, মেয়েদের তো কথা ছেড়েই দাও, ছেলেদেরও ভয়ঙ্কর অপরাধ ছিল। অনেক কষ্টে বাবার পারমিশন জোগাড় করে রেডিও গাইতে গেছিলাম। আচ্ছা, তো রেডিও শুরু 1935-এ, তাহলে রেডিওতে 1936-এ আবার একটা অডিশন দিলাম, আবার একটা পেলাম। আচ্ছা, আর রেকর্ড বেরোলো 1937-এ, ম্যাট্রিক পাস করে ইঞ্জিনিয়ারিং পড়তে আরম্ভ করলাম। বহু জায়গায় গিয়ে দেখলাম যে রেকর্ড হবার নয়, সকলেই রিফিউজ করলো, বলে হবে না, হবে না, হবে না, হবে না। ওই সুভাষী অনেক জায়গায় নিয়ে গেছে আমার। আচ্ছা আচ্ছা, তখন আশা ছেড়ে দিয়েছি, তো ইঞ্জিনিয়ারিং পড়ছি। এমন সময় একটা হঠাৎ সুযোগ এসে গেল একটা জায়গায় থেকে রেকর্ড করার। তো প্রথম গান কি করেছিলেন রেকর্ডে? তখন যেরকম আধুনিক আধুনিক, আজকাল তো অনেকটা ধোঁয়া উঠছে, তো আধুনিক গান কেন এরকম হচ্ছে, কেন এরকম হচ্ছে, আরে আধুনিক গান তো আধুনিক দিককালের মতোই হবে। তা ধরো তখন যে গান করেছি তখন ভালো সেল হয়েছিল, ভালো লোকে পছন্দ করেছিল, কিন্তু সেই গান এখন শুনলে আমাদের কিরম বোকা বোকা লাগে, কিরম খারাপ। সে কি কথা? হ্যাঁ, দেখো শোনা না একটু, দেখো। আস্তে আস্তে কয়েকটা আমি একটু একটু শোনাচ্ছি, কিরম বদলে গেছে। জানিতে যদি গো তুমি পাষাণে কি ব্যথায় আছে, গোপন বাণীটি তারি তোমারও পরশ যাচ্ছে। জানিতে যদি গো তুমি, যেমন শেখাচ্ছেন ট্রেনার শৈলেশ দা, শৈলেশ দত্তগুপ্ত। তারপরে রেকর্ড, তোমারে চাহিয়া প্রিয় বুঝিনু বিফল চাওয়া, ইত্যাদি। তারপরে একটা গান হলো ভালো, অজয় ভট্টাচার্য লেখা ছিল, শৈলেশ দত্তগুপ্ত সুর। রজনী গন্ধা ঘুমাও ঘুমাও আজি রাতে, ঘুমের দেশের গান ভেসে আসে মধুবাতে, ঘুমাও ঘুমাও আজি রাতে। পরিবর্তনটা বেশ পরিবর্তন হচ্ছে। তারপরে আমি একটা সুর করলাম, সেটা খুব আরো ভালো বলে মনে হয় তখন। এটা বোধহয় 1940 কি 1939 হবে। কথা কইও না কো শুধু শোনো, কথা কইও না কো শুধু শোনো, যেন বাতাসে পাঠালো কোন অলোক পুরীর ফুল গন্ধা, ও সুসজল লিপি ছন্দা, কথা কইও না কো শুধু শোনো। এই গান তো আজও বাড়িতে বড়রা খুব, হ্যাঁ আজও শুনছে, শুনছেন, অনেকেই শুনছেন। আচ্ছা হিমন্তদা, সাধারণত সব শিল্পীরই তাদের প্রথম পাবলিক ফাংশনের কথাটা বেশ ভালোভাবে মনে থাকে, জলজল করে, তো আপনার এত বছর পরে হলেও নিশ্চয়ই মনে আছে কিরকম? খুব ভালো করে মনে আছে। ওই রেকর্ড যে 1937 বেরোলো, তখন ফাংশন যেমন আজকাল হচ্ছে তখনকার দিনে তা হতো না। মোস্টলি হতো বেশিরভাগ ইউনিভার্সিটি ইনস্টিটিউটে, ছাত্ররা করত, তো ওখানে আমাকে বললো যে তোকে গাইতে হবে। আচ্ছা, আপনাকে গাইতে হবে, নিয়ে যেতে, আমাকে বন্ধু নিয়ে গেছিল। তো বসে আছি, বসে আছি, কিছুতে আর প্রোগ্রাম দেয় না, আইটেম আসে না। তখন আমরা, আমাদের আইডিয়াল হচ্ছে পঙ্কজ মল্লিক, সচিন দেব বর্মন, কেসি দে। তো বসে আছি, কিছুতে আর আমার আইটেম আসে না, হঠাৎ বললো যে পঙ্কজ মল্লিক এসে গেছে। বাস হই হই করে একটা গোলমাল শুনলাম, পঙ্কজ মল্লিক এসে গেছে। তখন আমি পঙ্কজ মল্লিককে দেখবার জন্য দৌড়লুম। কিছুক্ষণ পরে মনে হলো আমার গান তো হয়নি, পঙ্কজ দা হয়ে গিয়ে এসে গেলে আমি আর কখন গাইব। তা আমার তখন জিজ্ঞেস করলাম যে আমার এবার গানটা দিন দাদা, বলে দূর মনে এখন আপনার গান হবে না, এখন পঙ্কজ মল্লিক এসে গেছে, তাহলে হবে না। তো পঙ্কজের গান শুনেই যাই,
তাহলে প্রথম পাবলিক ফাংশন যেটাতে আপনি গান গাইতেন সেটা না গিয়ে ফিরে আসছিলেন তবে লাভ হলো পঙ্কজ মল্লিকের গান শুনেছিলাম এবং আমরা শুনেছি যে আপনি ওর গানকে ওর গানের রীতিকে ধারাকে আমি ওকে শ্রদ্ধার সঙ্গে অনুসরণ করেছেন করেছেন আমরা তারপরে দেখছি যে আপনার এই যে শিল্পী প্রতিভার যেটা বিকাশ একেবারে ছোট বয়স থেকে ছাত্র জীবন থেকে সেটা আপনাকে নতুন নতুন দিকে নিয়ে গেল রেডিওতে গাইলেন তারপর রেকর্ড বেরোলো তারপর আমরা পাচ্ছি যে ১৯৪১ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় মধ্যাহ্নে সেই সময় আপনি প্রথম প্লেব্যাক করলেন নিমাই সন্ন্যাস ছবিতে এবং তারপরে আপনি সুরকার হিসেবে সঙ্গীত পরিচালনা করেছিলেন তার আধুনিক গানে অসুবিধা হচ্ছে নন ফিল্ম এন্ড ফিল্ম ফিল্মে একটা সিচুয়েশন দেওয়া থাকে এবং শুধু সিচুয়েশন আমাদের কতগুলো জিনিস দেখতে হয় যে পাত্র পাত্রী অর্থাৎ সে কি রকম খুব লেখাপড়া জানা না গায়ের কোথায় বাস করে কি রকম ড্রেস পরে ইভেন সেটাও দেখতে হয় সে কোট প্যান্ট পরে না ধুতি পরে শাড়ি পরে না গাউন পরে মেয়েরা এই অনুযায়ী তো গান করতে হয় যেমন ধরো পরিবেশের সঙ্গে যেমন ধরো ক্যাবারে আজকাল ক্যাবারে নাচ টাচ খুব হচ্ছে তো ক্যাবারে নাচের মধ্যে তো ঠুমরি হয় না বা গজলও হবে না তো ক্যাবারের মতো দিতে হবে সেগুলো ভাবতে হয় দেখতে হয় কখনো কখনো বাংলা ছবিতে আমি প্রথম লাইনটা ওই সিচুয়েশন অনুযায়ী সুরের সঙ্গে মিশিয়ে দিয়েও দিয়েছি অনেক গান অনেক ছবিতে একটু গানের নমুনা সেই সময়কার আমাদের একটু শোনান না নমুনা সময়কার গান একটা গান করেছিলাম খুব ভালো এতে ওই প্রিয়তমা বলে একটি ছবিতে স্মরণের বালুকা বেলায় চরণ চিহ্ন আঁকি তুমি চলে গেছো দূরে বহু দূরে শুধু পরিচয় টুকু রাখি দীপ নিভে যায় মালা তো শুকায় নয়নের জল নয়নে লুকায় একি অবহেলা একি তবে ও গোয়ালে আর মতো ফাঁকি তুমি চলে গেছো দূরে বহু দূরে শুধু পরিচয় টুকু রাখি শুধু পরিচয় টুকু রাখি অপূর্ব এরকম আপনি একটা গাইলেন বটে কিন্তু সে সময় প্রচুর গান এভাবে আপনি করেছেন যেগুলো জনপ্রিয়তা শিখরে উঠেছে এবং আজও বহু লোকেরই মনে আছে আজকের এই অনুষ্ঠান দেখতে দেখতে অনেক শ্রোতারই নিশ্চয়ই মনে পড়ছে এইসব গান এবং তাতে একটা জিনিস আপনি গান গাইতে শুরু করার প্রায় ১০ বছর পরে আমার মনে হচ্ছে বোধহয় ১৯৪৪ সালে প্রথম আপনি রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড করলেন এবং এটা আপনার শিল্পী প্রতিভার আপনার শিল্পী জীবনের একটা সম্পূর্ণ নতুন দিক খুলে দিল রবীন্দ্রনাথের গান আমি কিন্তু জানতাম না কিছু তো কিভাবে আপনি আমি শৈলেশ দত্তগুপ্ত বাড়িতে আমি তখন যাতায়াত করি উনি আমাকে প্রথম দেখালেন যে রবীন্দ্রসঙ্গীত স্বরলিপি আছে আচ্ছা তখন তো আমি কিছুই জানি না তো স্বরলিপি শেখালেন এখন যেমন এ পাওয়া যায় বই পাওয়া যায় স্বরবিধান তখন তা সব পাওয়া যেত না তখন ওই কাগজে পত্রিকাতে ছেপে যে নতুন গান তো আমাকে শেখালেন তারপরে আমি স্বরলিপি দেখে দেখে সব গান শিখেছি আমি রবীন্দ্রসঙ্গীত শিখেছি স্বরলিপি দেখে কারোর কাছে শিখিনি আর এই পঙ্কজ দা আমাকে বড্ড ইন্সপায়ার করতো
আমি শুনেছি ওই বাজে তোমার বাজায় ভোরের তারা আমার স্বপন হলো সারা দেবার মতো যা ছিল মোর নাই কিছু আর হাতে আমার লালাট ঘেরি আমার আর হবে না দেরি আমার আর হবে না দেরি এটা যেন শুনতে শুনতে মনে হলো রবীন্দ্রসঙ্গীতের জগতে আপনার জয়যাত্রার সূচনাটাকে বোঝাবার জন্যই এই গানটা বাংলা গানের জগতে আপনি প্রথম নিয়ে আসেন মধুগন্ধে ভরা। লতা আমাকে বললো যে আমার বাংলা গান গাইতে খুব ইচ্ছে করে, তাই বললাম যদি বাংলা গানই গাইতে হয় তাহলে তুমি রবীন্দ্রসঙ্গীত। আমরা মনে করি যে বাংলা গানের জগতে এটা আপনার একটা বিরাট অবদান যে ওই রকম একজন শিল্পীকে নিয়ে আসা বাংলা গানের জগতে। ধন্যবাদ। এবং কিন্তু ওটা আমরা তাগিদেই করেছিলাম, ও আমাকে বলেছিল খুব ক্যাজুয়ালি, ও আমাকে বললো, আমি ভাবলাম যে ওকে দিয়ে নিশ্চয়ই রবীন্দ্রসঙ্গীত করা উচিত আধুনিক না করি। পরে আমরা আরেকটা আপনার গানের জগতের একটা স্বর্ণযুগে আমরা আসছি, 1947 সাল, আমাদের জাতীয় ইতিহাসের একটা সন্ধিক্ষণ এবং গানের জগতেও, বাংলা গানের জগতেও। কারণ 1947 সালে প্রথম আমরা শুনলাম আপনার গলায় গায়ের বধূ। ও একটা সময় গেছে তখন সলিল, হ্যাঁ, ওই আমাদের আইপিটিএতে আমরা একসঙ্গে অনেক কাজ করেছি। আচ্ছা, সেই সময় সলিল খুব বেশি নাম হয়নি, রেকর্ডে আমার গান করার জন্যে এলো, অনেক গান শোনালো ইন্দ্রায় রোডে তখন থাকি, অনেক গান শোনাবার পরেও নেমে যাচ্ছে যেতে যেতে বললো আমার খুব পছন্দ অন্য সব গান, কারণ ওগুলো প্রোগ্রেসিভ গান, ওরা বলে না কতগুলো এগিয়ে যাও চলো, হ্যাঁ প্রগতিমূলক গান, নাম দিতে বললে এমন একটা গান করেছি কিন্তু পুরোটা হয়নি, কারণ শোনো তো আবার উপরে উঠে এলো। আচ্ছা, উঠে এসে আমাকে শোনালো গায়ের বধূ, এইটা আমার চাই, বাকিটা তো ইতিহাস। হ্যাঁ হ্যাঁ, বাকিটা ইতিহাস, তারপরে ইতিহাস হয়ে গেল পর পর সলিলের গায়ের বধূ। কোন এক গায়ের বধুর কথা তোমায় শোনাই, শোনো রূপ কথা নয় সে নয়, জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে কাঁথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই, শোনো গায়ের বধূ। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার
রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার রানার কাজ নিয়েছে সে নতুন খবর আনার রানার রানার অবাক পৃথিবী অবাক পৃথিবী অবাক করলে তুমি জন্মে দেখি খুব দোষ দেশ ভূমি অবাক পৃথিবী আমরা যে পরাধীন অবাক কি দ্রুত জমে ক্রোধ দিন দিন অবাক পৃথিবী অবাক করলে আরো দেশে অন্য নেই কারো সুকান্তর লেখা যেমন কথা তেমনি সুর তেমনি পরিবেশন পর পর তখন শরীরের গান আমি করে যাচ্ছি পালকি চলে পালকি চলে জোয়ারের গান ও লোকবার গান এর গান কত গান করেছি একটা জিনিস একটু জানতে চাই সেটা হচ্ছে যে শুনেছি সর্বত ওস্তাদ আমির খাঁ আপনার গান শুনতে খুব ভালোবাসতেন আচ্ছা উনি তো ছিলেন ধ্রুপদী শিল্পী আপনি তো কোনোদিন কালোবাতি গান করেননি তাহলে উনি ভালোবাসতেন এবং একদিন ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে খাঁ সাহেব আমার তো গান শেখা হলো না এই জন্যে আমি যে ওস্তাদের কাছে গান শুরু করেছিলাম সামান্য শিখেছিলাম তিনি হঠাৎ মারা গেলেন আচ্ছা তারপরে অন্য যেসব যার কাছে গিয়েছি তারা বললেন যে তোমার ওইসব গান ছাড়তে হবে সেইসব গান আমি ছাড়বো কি করে আমি রোজগার করে খাই তখন ওই খাঁ সাহেব বললেন আমির খাঁ যে গান তো যে সুর লাগাতে জানে সেই গান কত মূল্যবান কথা সত্যি ওস্তাদি গান হলেই কি সে গান হলো যার সুর নেই তাল নেই সে আর কি গান গাইবে যে কোনো গান সুর লাগাতে জানে তাল জানে ছন্দ জানে সেই যদি সুর ঠিক মতো লাগিয়ে প্রেজেন্ট করতে পারে দিলে লাগাতে পারে মনে লাগাতে পারে সে ফোক সং ও গান আধুনিক গান ও গান সবই গান যেটা হয়তো আরেকটা নিদর্শন হচ্ছে যে ধরুন বাংলার হেমন্ত মুখোপাধ্যায় হঠাৎ হেমন্ত কুমার হয়ে গেলেন ও সেটা অন্য ব্যাপার ছিল না কিন্তু সেটা নিশ্চয়ই গানের অন্যান্য দিকে আপনি চলে গেলেন আর অন্য হিন্দির দিকে যাওয়া হলো গীত তখন আপনার গীত অনেক বেরিয়েছে শোনান না একটু হিন্দি প্রথম গীত আমার বের হয় 1941 সালে কমলদার গুপ্ত সুরে ফয়াজ হাশমি বলে একটি ছেলে লিখতো সে এখন তো পাকিস্তানে আছে কিতনা দুঃখ ভুলাযা তুমনে প্যারি মেরে জখমি দিল পে রখ কর আপনা কোমল হাত প্রীতম ক্যুঁ ঘবরায়ে হো প্রীতম ক্যুঁ ঘবরায়ে হো বস পুছ কে ইতনি বাত সব দর্দ মিটায়া তুমনে প্যারি কিতনা দুঃখ ভুলায়া তুমনে প্যারি এর পর পর অনেক গান অপূর্ব করেছি অপূর্ব গজল ছিল এখন আজকের গজল মতো নয় বেশিরভাগটাই বোধ হয় গীত গীত করে আপনি বম্বেতে 1951 সালে বোধ হয় আনন্দ মঠে প্রথম হিন্দি আনন্দ মঠ ওই হেমেন গুপ্ত আমাকে নিয়ে গেলেন ডাইরেক্টর হেমেন গুপ্ত হিন্দি আনন্দ মঠের মিউজিক করবার জন্য এবং তারপর থেকে বম্বে আমি তো ভাবছি হিন্দি আনন্দ মঠ করে চলে আসবো কিন্তু ওই এস মুখার্জি ফিল্ম স্থানে আচ্ছা উনি আমাকে ছাড়লেন না উনি আমাকে ছবি দিলেন আরো শর্ত শাস্ত্রী গানটা খুব চলেছিল শোনান না নাইয়ে নাইয়ে চাঁদ হোগা না তারে রহেঙ্গে মগর হম হমেশা তোমারে রহেঙ্গে
আনারকলি না যেটা বিশাল বাদ পরে একের পর এক ছবি চলেছিল কিন্তু তারপরে যে গানটা ভয়ানক বেশি চলল শচীন্দ্র আমি যতগুলো গান করেছি সব হিট হয়েছে ফিল্ম আচ্ছা তো প্রচুর গান শোনান না একটু ये चांदनी फिर कहाँ सुन जा दिल की दास्तां पेड़ों की शाखों पे सोई सोई चांदनी पेड़ों की शाखों पे तेरे ख्यालों में खोई खोई चांदनी और थोड़ी देर में थक के लौट जाएगी रात ये बहार की फिर कभी ना आएगी दो एक पल और है ये समां सुन जा दिल की दास्तां जाती बहारे हैं उठती जवानियां जाती बहारे हैं छाओ में कह ले कहानियां एक बार चल दिए घर तुझे पुकार के लौट कर न आएंगे काफिले बाहर के आ जाए अभी जिंदगी है जवान सुन जा दिल की दास्तां ये रात ये সময়টা আপনার সঙ্গীত জীবনে সত্যি কিংবদন্তির যুগ কারণ এই সময়ের সঙ্গে সঙ্গে বাংলা ছায়াছবি জগতেও আপনি একের পর এক অপূর্ব সুর সৃষ্টি করেছেন বোম্বেতে নাগিন হওয়ার পর ঠিক সেই সময় সুধীরবাবু গিয়ে আমাকে নিলেন সাপমোচন করতে বাংলা অনেক ছবি বহু বাংলা ছবি তখন অসমাপ্ত পলাতক নাম গুণে শেষ করা যাবে না আপনি বাংলা ছায়াছবির জগতে আমরা একটু যদি ফিরে আসি সেই সময়ের কিছু গান শোনান না গান নির্বাচন করা খুবই শক্ত সেজন্য সেটা পুরোটাই আপনার উপর ছেড়ে দেওয়া হচ্ছে এই সময় একটা শোনাই সাপমোচন বসে আছি পথ যে ফাগুনের গান গে যত ভাবি ভুলে যাব মনো মানে না মনো মানে না বসে আছি পথ যে ফাগুনের গান গে তো ভাবি ভুলে যাব মন মানে না মন মানে না বেশি আমাদের সময় তো নেই কত আর গান গাইব তাও ঠিক তারপরে আরেকটা গান আমার ছিল যে গানটা আমার খুব ভালো লাগে এটা আপনার যখন ভালো লাগে শোনাতেই হবে ওই শেষ পর্যন্ত ছবির গান এই বালুকা বেলায় একটু একটু শোনাই এই বালুকা বেলায় আমি লিখেছি নু একটি সেনাম আমি লিখেছি নু আজ সাগরের ঢেউ দিয়ে তারে যেন মুছিয়া দিলাম কেন তবু বারে বার ভুলে যায় আজ মোর কিছু নাই ভুলে রে বালু চরে যে বাসর বাঁধা হলো জানি তার নেই কোনো দাম এই সাগরের ঢেউ দিয়ে
তারে আমি মুছিয়া দিলাম। একটা ছবি আমি প্রোডিউস করেছিলাম বাংলা, নীল আকাশের নিচে। হ্যাঁ, নীল আকাশের নিচে। তার একটা গান আমি অনুরোধ করব, নীল আকাশের নিচে এই গানটাই শোনান। নীল আকাশের নিচের গানটাই আমার খুব বেশি এ করে, ভালো লাগে। তো নীল আকাশের নিচে শোনায়। নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছ কি আকাশ আকাশ, শুধু নীল ঘন নীল নীল আকাশ, সেই নীল মুছে দিয়ে আসে রাত, পৃথিবী ঘুমিয়ে পড়ে, তুমি দেখেছ কি, তুমি রাতের সে নীরবতা দেখেছ কি, শুনেছ কি রাত্রির কান্না, বাতাসে বাতাসে বাজে, তুমি শুনেছ কি, নিবিড় আধার নেমে আসে ছায়া ঘন কালো রাত, কলরব কোলাহল থেমে যা, নিশীথ প্রহরী জাগে, তুমি দেখেছ কি, এই বেদনার ইতিহাস শুনেছ কি, দেখেছ কি মানুষের অশ্রু, শিশিরে শিশিরে ঝরে, জামাইকা একটা গ্রামে গান করতে গেছি, মানে ওখানে এমন অবস্থা, ইন্ডিয়ান লোককে তো নিয়ে গিয়েছিল ওখানে কাজকর্ম করবার জন্য, তারা কিন্তু ইন্ডিয়া কখনো দেখেনি, ইন্ডিয়া থেকে এলে সে একেবারে অস্থির হয়ে ওঠে দেখবার জন্য। একটা নাম করা লোক আমার গান শুনেছে, সে বলছে যে আমার দাদু, সে 80 না 85 বছর বয়সে হাসপাতালে, সে হাসপাতাল থেকে সব মানে জোর করে চলে আসবে তোমাকে দেখবার জন্য, প্লিজ একবার চলো, এরকম অবস্থা। তারপরে ভিড়, হাজার হাজার লোক রিলে হচ্ছে, তুমি ভাবো যে আমার এয়ারক্রাফট যখন এয়ারপোর্টের ওপরে নামছে তখন রিলে করছে যে এই এয়ারক্রাফট উপরে রয়েছে, এইবার উনি নামলেন, এই সিঁড়ি থেকে নামছেন, এই আসলেন, এই এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে, রাজকীয় সম্বোধন একেবারে ভাবা যায় না। তারপরে আমাকে টাচ করে, বলে তুই সহ্য টাচ করছো কেন, বলে ইন্ডিয়াকে টাচ কর। আচ্ছা, আমি একটু দেশে ফিরে আসতে চাই। লতা মঙ্গেশকরকে বাংলা গানের জগতে তো আপনি প্রথম আনলেন, ওর ভাষায় মহারাষ্ট্র ভাষায় আপনি কোনো গান করেননি? করেছি মহারাষ্ট্রের ভাষায়, আমি তো মহারাষ্ট্রান করেছি, গুজরাটি করেছি, পাঞ্জাবিও করেছি, অহমিয়া করেছি, কিছু নমুনা নমুনা সব মনে নেই, যেমন ওর মনে আছে, খুব হিট হয়েছিল এই গানটা, ওদের কলি গীত বলে, ওই মাছি মালার মাছ ধরে তারা এই গান করে। ভল্লোর নকুয়া হো ভল্লো হে রামা, ডোলকর দরিয়া চা রাজা, ডোলকর দরিয়া চা রাজা, গর পানিয়াবরি বঙ্গাল কর তো এ দা, মি ডোলকর
এটা ভীষণ হিট হয়েছিল। তারপরে গুজরাটি আছে, মারাঠি আছে, মারাঠি তো আছেই, পাঞ্জাবি আমি ভুলে গেছি, অহমিয়া গেয়েছি, ভূপেন হাজারিকা শিখেছিল। আচ্ছা, হেমন্তদা প্রায় 50 বছর ধরে অনেক গান তো গাইলেন, মনের মনিকোঠায় জমাও রইল অনেক, পেয়েছেন আমাদের অকুণ্ঠ ভালোবাসা শ্রদ্ধা। হ্যাঁ, তো এই 50 বছর ধরে গান গাওয়ার পরে আপনার সামগ্রিক যে অভিজ্ঞতা, সুখ দুঃখের ঝুলি থেকে আপনি যা মাঝে মধ্যে নেড়ে চেড়ে দেখেন, তার মধ্যে থেকে আপনার কোন মূল সুরটা মনের স্মৃতিতে সব থেকে বেশি জেগে আছে? যে সুর আরম্ভ করেছিলাম, যে সুর দিয়ে, সেই সুরই জেগে আছে এখনো। অর্থাৎ কি জানো, আমি কোনোদিন ভাবিনি যে আমি একজন বিরাট শিল্পী হব, গাইয়ে হব, যে জন্য আমি ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েছিলাম। ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে দিয়ে যখন একটু একটু গান হচ্ছে, তখন শর্ট অ্যান্ড টাইপ রাইটিং শিখতে গিয়েছিলাম, যে একটা চাকরি করবো, গান করবো। এবং প্রতিদিন আমি এখনো যে গান করি, বরাবর যে করেছি, আমি যেটা করেছি তার ফলের কোনো আশা করিনি, রেজাল্ট কী হবে আমার জানা ছিল না বলে আশা করিনি। এবং প্রত্যেকবারই আমি ভেবে নিয়েছি এটা হতেও পারে নাও হতে পারে, না হতাই না হওয়াটাই বেশি সম্ভাবনা। সুতরাং আমাকে কখনো কাবু করতে পারেনি, নিরাশ করতে পারেনি কোনো ব্যাপারে। কিন্তু একটা বিশ্বাস তো আপনার ছিল, বিশ্বাস হচ্ছে ভাগ্যের বিশ্বাস যদি আমার কপালে থাকে। আমার কাজ হচ্ছে খেটে যাওয়া, কাজ করে যাওয়া, সিনসিয়ারলি কাজ করা, নিষ্ঠার সঙ্গে কাজ করা। তারপর ফল কি হবে কি জানে, আমাদের হাতে তো নেই। সেটা যদি হাতে থাকতো তাহলে কাজের এত আনন্দ থাকতো না। ঠিক এই কথাটি আপনি কোন গান দিয়ে প্রকাশ করতে চান? সেটা তো গান সেরকম কিছু নেই, কিন্তু আমার তুমি শুনলে আশ্চর্য, আমি প্রতিদিন আমাদের ভয়ে ভয়ে কাটে। আমার কেন ভয়ে ভয়ে কাটে কেন বলছি, যে আজকে একটা গান হিট হলো, তখনই আমার মনে হলো যে এত লোক, এত শ্রোতা এই গানটাকে নিয়েছে, এবং এর পরের গান যদি আমি ঠিক মতো তাদের মনমতো তাদের আনন্দ না দিতে পারি, তাহলে তো আমাকে আমাকে তারা পছন্দ করবে না, এই চিন্তা ভয় ভয় ঢুকিয়ে দেয়। এবং এখনও প্রতিদিন আমার ভয়, একটা ছবি হিট হলো, পরের ছবি কী হবে, ফ্লপ হলে তো আমার বদনাম। এখনও প্রত্যেকটা দিন ভয়ে ভয়ে আছি, প্রতিটি দিন ভয়ে ভয়ে কাটছে যে কালকে কী হবে, কাল যদি আমার গান না শোনে। কিন্তু তার জন্য আমার কোনো দুঃখ নেই, এখন তো কোনো দুঃখ নেই, কারণ আমি যা পেয়েছি সকলের কাছ থেকে, শ্রোতাদের কাছ থেকে, ভয়ানক, অনেক অনেক অতিরিক্ত পেয়েছি, আমি যা চেয়েছি তার থেকেও বেশি পেয়েছি। আর ঈশ্বরের আশীর্বাদ সব কিছু, আমার যে কণ্ঠ, এই কণ্ঠ তো আমার নয়, যার দেওয়া তার কণ্ঠ, ঈশ্বর কণ্ঠ দিয়েছেন, তিনি আমাকে চালাচ্ছেন, যেভাবে চালাচ্ছেন আমি চলছি, যেখানে গিয়ে সেই সবে সেই সব। সেটা আমাদের সমস্ত সঙ্গীত প্রেমীদের পরম সৌভাগ্য যে আপনি 50 বছর ধরে আমাদের গান শুনে আসছেন। এটা সোজা কথা নয় যে এতক্ষণ বেঁচে তো রয়েছে, গান গাইছি। একটা গান গিয়ে শেষ করি এবারে। বেশ, আমার গানে স্বরলিপি লেখারবে, আমার গানে স্বরলিপি লেখারবে, পান্থ পাখি পূজন কাকলি গিরে, আগামী পৃথিবী গান পেতে তুমি শুনো, আমি যদি নাই আসি হে থাকি প্রান্তে দূরে, রাখালি বাসি বেজে বেজে ওঠা সুরে, আমার গান খুঁজো তুমি তারে মিড়ে, আগামী পৃথিবী গান পেতে তুমি শুনো।
যদি আর নাই আসি হে থাপি সুরে মোরে